এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 40তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন আর্মড ফোর্সের নার্সিং সেবা পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এখানে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি এবং এইচএসসি পাস। এই ছাড়া প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 তারিখের মধ্যে অনূর্ধ্ব 26 বছর। অর্থাৎ 26 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনি তবেই আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতার মধ্যে রয়েছে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন হচ্ছে 49 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত করলে 30 ইঞ্চি, উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে হবে না, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত, বিবাহিত, বিধবা বা তালাকপ্রাপ্ত হলেও এখানে আবেদন করা যাবে, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 অক্টোবর 2022। নির্বাচন পদ্ধতি, কিভাবে আপনাকে নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা, প্রথমে পেশাগত বিষয়ের উপর 100 নম্বর লিখিত পরীক্ষা আগামী 18 নভেম্বর 2022 সকাল 9টায় শহীদ বীর উত্তম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করবে। এরপরে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 19 জানুয়ারি 2023। এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন পর্ষদ ও যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। প্রশিক্ষণ রয়েছে, প্রশিক্ষণ ও কমিশনের সুযোগ এবং বেতন ভাতা, উচ্চশিক্ষা প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা এবং সন্তানের অধ্যয়নের মতো বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু থাকছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। তো যারা অবশ্যই এই পদের জন্য যোগ্য তারা অবশ্যই আবেদন করতে পারেন। এ ছিল বিস্তারিত, ধন্যবাদ সাথে থাকার জন্য।